أشهد أن لا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার আহ্বান করছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এ মুসলিম যুবকেরা তোমাদের কি হয়েছে, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না, অথচ অসহায় বুড়া মানুষেরা, শিশুরা, নারীরা ফরিয়াদ করে বলছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমাহালুহা, হে আমাদের রব, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে ওলি নেতা পাঠাও, ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসিরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আমার ভাইয়েরা, আল্লাহ তারা আহ্বান করছেন, কেন তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না, অথচ আফগানিস্তান থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, চতুর্দিক থেকে অসহায় শিশু নারীরা ফরিয়াদ করছে, আল্লাহ আমাদেরকে বাঁচাবার জন্য, জালিমদের থেকে রক্ষা করার জন্য আমাদেরকে নেতা পাঠাও, আমাদেরকে সাহায্যকারী পাঠাও। সেই সাহায্যকারী হবে কারা, তোমাদের কি হতে হবে, ফের তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবারি, উঠ খোদা কে নাম লেকার ফের আলমবরদারবান, ও আমার যুবকেরা, আবার তোমাকে সেই সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের সামনে বাধা আসবে, সেই বাধাকে উপেক্ষা করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদেরকে কাফেরদের শক্তি যত বেশি হোক না কেন পরোয়া করা চলবে না। আল্লাহর নবীর সাহাবীদের কাছে খবর দেওয়া হলো, ইন্নান নাস কদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ ঘটানো হয়েছে, অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে, খবরদার ভয় করো। সাহাবায়ে কেরাম ভয় করেছিলেন, আমাদের সামনেও যত বড় শক্তি থাকুক না কেন, আজকে আমেরিকার বিশাল শক্তি, হিন্দুদের বিশাল শক্তি কাশ্মীরি মুসলমানদের হত্যা করছে, আমরা কিছুই বলছি না, আমাদের ক্ষমতা কি? আল্লাহ তাআলা বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে, কার হুকুমে, কার সাহায্যে, কার মুমিনদের মাওলাকে, আল্লাহ তাআলা বলছেন, দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোন মাওলা নাই, বুশের কোন মাওলা নাই, ওবামার কোন মাওলা নাই, হিন্দুর কোন মাওলা নাই, খ্রিস্টানদের মাওলা নাই, ওদের কোন মাওলা নাই, মুমিনদের মাওলা কে? দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোন মাওলা নেই। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে যে কাফেরদের এত বড় আস্পর্ধা কি জন্য, আমরা চিন্তা করি, অনেকে বলে ইমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে, আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ পড়ার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা, রোজা রাখার জন্য ইমানের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা নামাজিদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের জন্য বলেছে নামাজ কায়েম করার জন্য, ইমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য, ইমানদারদেরকে বলেছেন হজ করার জন্য, যেই ইমান নিয়ে নামাজ পড়া যায়, যেই পরিমাণ ইমান দিয়ে রোজা রাখা যায়, যেই পরিমাণ ইমান দিয়ে হজ করা যায়, সেই পরিমাণ ইমান হলেই আল্লাহ রাস্তায় জিহাদ করাও যায়। এই জন্য মনে রাখতে হবে, মুসলিমরা লড়াই করে কার জন্য, এই জন্য শক্তি আসবে কোত্থেকে, আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছিলেন সবগুলো যুদ্ধতে মুসলমানদের সৈন্য কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? কম ছিল, একটা যুদ্ধে খালি বেশি ছিল, হুনাইনের যুদ্ধে, সেই যুদ্ধে মুসলিমরা মার খেয়েছিল, কি হয়েছিল, প্রথম দিকে মার খেয়েছিল, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ায়াওমা হুনাইনিন ইদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা আধিক্যতা যখন তোমাদের কাছে খুব অহংকারের কারণ হয়েছিল, তোমাদের কাছে খুব ভালো লেগেছিল, তখন আল্লাহ তাআলা তোমাদের সেইটা কোনো উপকার আসে নাই, প্রথমে মার খেলো, এরপরে যখন সংখ্যার গৌরব শেষ হয়ে গেল, ঈমান পুরো আল্লাহর দিকে চলে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন, তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমার দিকে চলে আসো, আনান নাবিয়্যু লা কাযিব,
ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই। এবারে যখন নবীর কাছে চলে আসলো, সংখ্যার কোনো বড়াই নাই, অস্ত্রের বড়াই নাই, আল্লাহর নুসরতের বড়াই আছে, এবারে যুদ্ধ শুরু করলো। পরবর্তীতে সে যুদ্ধে বিজয় লাভ করেছেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বলেছেন সূরা তাওবার 29 নম্বর আয়াতে, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির, তোমরা লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, ওয়া লা বিল ইয়াউমিল আখির, ইয়াউমুল আখির ঈমান রাখে না, পরকালে বিশ্বাস করে না, ওয়া লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন সেইগুলোকে যারা হারাম বিশ্বাস করে না, ওয়া লা ইয়াদিনুনা দীনাল হককে, যারা আল্লাহর দীনে হককে, দীনে হক বলে বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে যারা জীবন ব্যবস্থা হিসেবে মানে না, তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র আর বিভিন্ন ধর্মের দিকে ঝুঁকে যায়, আল্লাহর দেওয়া দীনে হককে দীনে হক বলে বিশ্বাস করে না, তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, সূরা তাওবার 29 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 39 নম্বরে বলছেন, উযিনাল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, যাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদের জন্য লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরায়ে বাকারার 190 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, ও মুসলিমরা তোমরা কিতাল করো, লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে, ইউকাতিলুনাকুম যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমাদের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান আফগানিস্তানে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ফিলিস্তিনে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে ইরাকে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে কাশ্মীরে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে আরাকানে, বিশ্বের যে কোনো জায়গায় তোমাদের বিরুদ্ধে কুফফারা লড়াই করছে, ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, যুদ্ধ করো, আল্লাযীনা ইউকাতিলুনাকুম যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সঙ্গে, ওয়া লা তাআতাদু, আল্লাহ তাআলা যুদ্ধের হুকুম দিয়ে আবার কথা বলছেন, ওয়া লা তাআতাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করো না, ওদের শিশুদেরকে হত্যা করবে না, ওদের নারীদেরকে, অসহায় লোকদেরকে হত্যা করবে না, বুড়া মানুষদেরকে হত্যা করবে না। এই জন্য ইসলাম এই যুদ্ধের ক্ষেত্রেও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে, সুতরাং কোন মুসলমানরা এই কাজগুলো করে না। বোঝা গেল মুসলমানদের নাম দিয়ে এই কাফের গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী, মুসলমানদের নাম দিয়ে ওরা শিশুদের আক্রমণ করে, বাচ্চাদের উপর আক্রমণ করে, নারীদেরকে হত্যা করে, এরপরে আবার নাম দেয় মুসলমানদের নাম। এজন্য মুসলিমদেরকে সাবধান হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন, ওয়ালা তাআতাদু, সুতরাং কোন মুসলিম এরকম কাজ করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফাম ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, সূরায়ে তাওবার 41 নম্বর আল্লাহ বলছেন, ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, তুমি হালকা হও, ভারী হও, বের হয়ে পড়ো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বেরিয়ে যাও, ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। এখানে বলা হয়েছে ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, খিফাফান হালকা হও, সিকালান ভারী হও, খিফাফান তুমি যুবক হও, সিকালান তুমি বুড়ো হও, খিফাফান অস্ত্র থাকুক, সিকালান অস্ত্র না থাকুক, তুমি যে অবস্থায় থাকো, তোমার সৈন্য কম থাকুক, ওদের সৈন্য বেশি থাকুক, যে অবস্থায় তুমি থাকো, ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো, হালকা হও, ভারী হও, সর্বঅবস্থায় আল্লাহর রাস্তায় লড়াই করার জন্য বের হয়ে পড়ো। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে ধিক্কার দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম মিনাল আরদে, হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে, তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হও, ইসসাকালতুম মিনাল আরদে, তোমরা জমিনের সাথে একেবারে জড়িয়ে ধরো, আঁকড়ে ধরো, উপর হয়ে জমিনকে ভালো করে ধরো, যেন কেউ টেনে হেঁচড়েও যুদ্ধের ময়দানে নিতে না পারে, ইসসাকালতুম মিনাল আরদে, আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটা নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জেনে রাখো আখিরাতের তুল
তুলনায় দুনিয়ার জীবন সামান্য কিছু ছাড়া কিছুই নয়। এরপরে আল্লাহ বলছেন ইল্লা তানফিরু, জেনে রাখো তোমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বের না হও, লড়াই না করো, ইউআযিবকুম আযাবান আলিমা, আল্লাহ তোমাদেরকে কষ্টদায়ক মর্মন্তুদ শাস্তি দিয়ে দুনিয়াতে বিদায় করবেন। এরপরে ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য আরেকটা জাতিকে সৃষ্টি করবেন, অন্য জাতিকে ইসলাম গ্রহণ করাবেন, তাদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। এরপরে জেনে রাখো ওয়ালা তাদুরুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করার ক্ষমতা রাখেন। কাজেই তোমরা যদি জিহাদকে ভুলে যাও, তোমরা যদি নিজের সন্তান স্ত্রীদেরকে বসে আরাম করতে থাকো, আল্লাহর দিন যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, আল্লাহর দিন যদি ধ্বংস করা হয়, তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য জিহাদ করার তৌফিক দিবেন। আজকে বুখারী শরীফ যেই দেশে বসে লেখা হয়েছিল সেখানে ইসলাম নেই, আমাদেরকে জন্য আবার তৈরি হতে হবে। সেজন্য আমি কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে আপনাদেরকে ইঙ্গিত করছি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়াতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে কেউ মুরতাদ হয়ে যায়, তোমরা যদি দিনকে ছেড়ে দাও, তাতে আল্লাহর কিছু আসে যায় না। জেনে রাখো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরেই এমন এক জাতি সৃষ্টি করবেন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে, তোমাদেরকে গজব দিয়ে, তোমাদেরকে শেষ করে দিয়ে এমন এক জাতি তৈরি করবেন। ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, যারা মুমিনদের প্রতি আমি বিনয়ী, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি কঠোর, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এমন লোকদেরকে তৈরি করবেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতাল লাইম, তারা কোন তিরস্কারকারী কোন নিন্দুকের নিন্দা, কে নিন্দা করলো, কে সন্ত্রাসী বললো, কে জঙ্গিবাদী বললো, তার পরোয়া করবে না, তারা আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করেছেন, আমরা সে আহ্বানে সাড়া দিতে তৈরি আছি ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে এই জমিনে আবার যদি আমরা সোচ্চার হতে পারি, 3 লক্ষ মসজিদ রয়েছে যেখানে, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, এই সব আলেমরা সব ইমামরা যদি একটা দাবি নিয়ে আমরা মাঠে নামতে পারি, এই দেশ মুসলিমদের দেশ, এখানে কোরআনের বিধান চলবে, রাসূলের সুন্নাত থাকবে, এই দেশে মূর্তি থাকবে না, মাজার থাকবে না, এই দেশের রাস্তার মোড়ে মোড়ে, স্কুলের মোড়ে মোড়ে মূর্তি চলতে পারে না, তাহলে দূর করা সম্ভব কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।